লোকাল সাইট সিন করতে মাসির বাড়ি আর পিসির বাড়ি বন্ধ দিতে পুরীতে অনেকবারই এসেছি কিন্তু গুপ্ত বৃন্দাবনে কোনোদিনও যাওয়া হয়নি, তো এই প্রথমবার হচ্ছে গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, যারা যারা দেখোনি তাদের আশা করি ভালো লাগবে। তো এটাকে গৌরবিহার আশ্রমও বলা হয়, আবার গুপ্ত বৃন্দাবনও বলা হয়, আর এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। চলো আমরা ভেতরে যাই, আর 10 টাকা করে প্রবেশ মূল্য। আমরা ভেতরে যাই, তোমাদেরকেও দেখাবো। চলো, শুরুতেই রয়েছে গণেশজির মূর্তি। আর এটা না উত্তরপ্রদেশের যে বৃন্দাবন রয়েছে, অরিজিনাল বৃন্দাবনের আদলেই এখানে করা হয়েছে। আর এই দেখো 10 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে। আর অনেকটা এরিয়া ধরে এই বৃন্দাবন তৈরি করেছে। আর এই বৃন্দাবন চারিদিকে বড় বড় গাছ লতা পাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখো জগন্নাথের খুব সুন্দর একটা মূর্তি এখানে সাজিয়ে রাখা হয়েছে। সকাল 7:30 খোলে, আবার 12:30 বন্ধ হয়ে যায়, আবার 3:00 সময় খোলে, আবার 5:00 সময় বন্ধ হয়ে যায়। আর চলে গেলাম হচ্ছে ভেতরে, খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তো অন্ধকার কেন জানো তো, এটার ভেতরটা শীতের দিন তো চারিদিকে পর্দা দিয়ে আটকে রয়েছে, তার জন্য ভেতরটা অন্ধকার, তো খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না। আর শ্রীকৃষ্ণের সমস্ত লীলাক্ষেত্রগুলো এগুলোকেও মডেলের মাধ্যমে তুলে ধরেছে, ভেতরেও রয়েছে, ভীষণ সুন্দর সুন্দরভাবে রয়েছে। আর শ্রীকৃষ্ণদেবের লীলাক্ষেত্র এই গুপ্ত বৃন্দাবন পুরীতে। আর আসার সময় বিপত্তারিণীর মন্দিরও দেখা যায়, আর তারামায়ের মন্দিরও রয়েছে, চাইলে আপনারা ওগুলোও দেখে আসতে পারেন। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে আসতেন তখন তিনি এখানেই সাধনা করতেন। আর এখানে না প্রচুর বাদাম গাছ রয়েছে, চালতা গাছ রয়েছে, ও নানান রকম ফলের গাছও রয়েছে। আর দেখো কি সুন্দর শিবের মূর্তি রয়েছে, চৈতন্যদেবের লীলাক্ষেত্র এই গুপ্ত বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার ও তার লীলার মডেল রূপ এগুলো। সমুদ্র মন্থনের দৃশ্যটি এখানে দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণের বস্ত্রহরণের ঘটনাটিও এখানে দেখানো হয়েছে, কালীনাগের বোধন এখানে ঘটনাটি দেখানো হয়েছে সুন্দর মডেলের মাধ্যমে। খুব সুন্দর জায়গা, অনেকটা জায়গা রয়েছে, আর মাঝখানে রয়েছে বসার সিট রয়েছে, ওখানে ভগবদ গীতার পাঠ করা হয়, সেরকম জায়গাটাও রেখেছে। আর কি সুন্দরভাবে এখানে রাধাকৃষ্ণের একটি মডেল তৈরি করা হয়েছে, এটাও দেখতে খুব সুন্দর। চারিদিকে একদম আটকে দিয়েছে, মাঝখানে রাধাকৃষ্ণের মূর্তিটি দিয়েছে। গৌরনীতার মূর্তি এখানে ভীষণ বড় করে রাখা হয়েছে। আর এখানে দেখো বিশাল বড় হনুমানজির মূর্তি রেখেছে, সাথে রয়েছেন রামচন্দ্র। এই যে এই পাশে রামচন্দ্র রয়েছেন, আর ওখানটায় ভীষণ বড় হনুমানজির মূর্তি দেখানো হয়েছে। মডেলের মাধ্যমেই সমস্ত কিছু তৈরি করেছে এখানে। যাই হোক, দেখতে ভারী সুন্দর লাগছে, তোমরা পারলে এসো, পুরীতে আসলে অবশ্যই এখানটা একবার ভিজিট করো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলে এলাম আর একটা রাধাকৃষ্ণের মূর্তির ঘরে। তো এটাও বিশাল বড় করে রাখা হয়েছে, তো জায়গাটাও ভীষণ সুন্দর, একদম ক্লিন। তো ভেতরে রয়েছে, আর এখানে প্রসাদ বিক্রি করছে 20 টাকা করে। তো এখানেও দেখো আর একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে,
ভেতরে মানে কাঁচ দিয়ে যেহেতু ঢাকা, সেহেতু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না, অনেকটা ভোরবেলা তো তাই একটু অন্ধকার অন্ধকার। যাই হোক, এটা ভীষণ সুন্দর। ওই দেখো দোলনায় ঝুলছে রাধাকৃষ্ণ, আর সমস্ত ফুল দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এটা একটা লাইট জ্বললে সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগে, তো এখন যেহেতু ভোরবেলা সেহেতু মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। কিসের প্রসাদ? ও আচ্ছা, 20 টাকা করে প্রসাদ বিক্রি হচ্ছে, সাজিয়ে একদম ডালা সাজিয়ে বসেছে। তো এখানটা অনেকটা জায়গা নিয়ে চেয়ার টেয়ার পেতে রেখেছে, এখানে ভগবদ গীতা এই সমস্ত পাঠ করা হয়। ওই দেখো চেয়ার সমস্ত পেতে রেখেছে, যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই জায়গাটাতেই হয়। তো এটা হচ্ছে শনিদেবের মন্দির। তো ওনাদেরকে জিজ্ঞেস করা হলো, ওনারা বললেন এই যে দেখো কষ্টি পাথর দিয়ে মনে হয় মূর্তি রয়েছে, আর সবাই ওই মঙ্গলবার করে বাতি জ্বালায় বলে ওখানে বাতি রেডি করা হচ্ছে। আর আমরা তারপর চলে আসলাম আরেকটি সাইডে। তো যেহেতু অনেকটা জায়গা জুড়ে তো অনেকটাই সময় লাগে, তো চলো এগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, সেহেতু শ্রীকৃষ্ণের এই যে দেখো বস্ত্রহরণটা দেখাচ্ছে, ওই যে জলের মধ্যে, ওই দেখো কালীনাগের ওটা দেখাচ্ছে, এই যে প্রচুর লোক এসছে, প্রচুর লোক এসছে, তার জন্য ঠিক করে মানে ধরাও যাচ্ছে না কেন। শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণ দুজনে আলিঙ্গন করছে, সেটাও মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, ভীষণ সুন্দর। তোমরা আসতে পারো, ভালো লাগবে আশা করি। এরপরেই চলে এলাম আমরা ওঙ্কারেশ্বরের মন্দিরে। তো ঢুকতেই নন্দী ফিরিঙ্গি আমাদের জন্য ওয়েট করছিল, মনে হচ্ছে না ওনারা সবসময় থাকেন এখানে। আর বিশাল শিবের মূর্তি রয়েছে দেখো, ভীষণ সুন্দর। তো আমরা এদের পাশ করে যে ঢুকবো সেটা ভয় পাচ্ছিলাম, যাই হোক কিছু করছে না, কিন্তু সবাই ওই পাশ দিয়েই ঢুকছে। তো ঢুকেই ডান দিকে হচ্ছে হনুমানজির মন্দির, আর বাঁ দিকে হচ্ছে লক্ষ্মীজির মন্দির, আর সামনেও হচ্ছে ওঙ্কারেশ্বরের মন্দির। আর এই মূর্তি সব জায়গায় বিরাজমান রয়েছে, সামনে একটুখানি পাখির খাঁচাও রয়েছে। চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আর মন্দির এত সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে, মানে মন্দিরের দেয়ালের গায়ে বিভিন্ন কালার দিয়ে মানে আলপনা রয়েছে, কারুকার্য রয়েছে, খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আর সেদিন প্রচুর লোকও হয়েছিল। আর এই দেখো এই পাশেতে দেখো দেয়ালের মধ্যে কি সুন্দর কাজ করা রয়েছে, খুব সুন্দরভাবে কাজ করেছে, সমস্ত ভগবানের মূর্তি এখানে একদম সুন্দরভাবে রাখা হয়েছে।
আর এখান থেকে পুজো সামগ্রী কিনে এখানে পুজোও দেওয়া যায়। সবাই এখানে বাতি জ্বালাচ্ছে। এরপরেই চলে এলাম রাধাকৃষ্ণের মূর্তির এখানে। এখানে ঝোলানোর জন্য অবশ্যই কিছু পয়সা দিতে হয়। আর খুব সুন্দরভাবে দেখো রাধাকৃষ্ণকে সাজিয়ে দোলাচ্ছে, ঠিক ঝুলনের মতন লাগছে, তাই না? আর এখানে জলের মধ্যে রয়েছে নারায়ণ, এই যে মাছ রয়েছে জলে, দেখো কালারিং মাছগুলো, এই মাছগুলো রয়েছে। এরপরে কোণারকের মতন এখানে চাকা রয়েছে, শুনলাম ওটা ঘোরালে নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়, জানি না কতটা সত্য। তারপর চলে এলাম বিরাট রাক্ষসের মূর্তির মধ্যে, প্রচুর শিবের লিঙ্গ রয়েছে। চলো তোমাদেরকে এটা দেখাই, আমার মনে হয় এটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখো রাক্ষসের মূর্তি, রাক্ষসের মুখের মধ্য দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এরপরেই দেখো কত ধরনের যে শিবের লিঙ্গ রয়েছে এখানে, প্রচুর শিবলিঙ্গ রয়েছে, নানান রকম কালারের রয়েছে, নানান রকম সাজের রয়েছে, চার মুখওয়ালা রয়েছে, আমি কোনোদিনও দেখিনি এরকম। যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা অন্যরকম কালারের রয়েছে। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর এগুলো রোজ পুজো হয়, প্রচুর লোকও আসে এখানে। দেখো দর্শনার্থী, প্রচুর দর্শনার্থী রয়েছে, আর কত রকমের শিবের লিঙ্গ দেখো। সেই রাক্ষসের মূর্তি আমি দূর থেকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপরে আমরা বেরিয়ে আসলাম, আর সেখানে দেখো শিবের মূর্তি ভীষণ ভাবে সুন্দরভাবে রেখেছে। তো এরপরেই আমরা যাব চন্দন সরোবরে। চন্দন সরোবরে দেখো একদম জলের মাঝখানে এই দেবী মাতার মন্দিরটা, এখানে রাধা কৃষ্ণের। আর এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি। প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার সময় এখানে চন্দন যাত্রা শুরু হয়। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে নৌকা করে চারিদিকটা ঘোরানো হয়। আর এখন পিসির বাড়ি বন্ধ আছে, তার জন্য ভেতরে ঢোকা গেল না। আর দেখো পুরো জলাশয়টা এত সুন্দর, এখানে নৌকো করেই ওনাদেরকে ঘোরানো হয়। ভারতবর্ষের মধ্যে এই নৌকা বিহার অনুষ্ঠান খুবই বিখ্যাত এখানে পুরীতে। আর সত্যি কথা বলতে কি চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। স্নিগ্ধ হাওয়া, যেহেতু শীতকাল সেহেতু আরও ভালো লাগছে, খোলা থাকলে আরেকটু ভালো হতো। যাই হোক নেক্সট বার নয় আবার দেখবো ভেতরে ঢুকে। তো এখানে জলের পারে বড় একটা জায়গা আছে, ওই জায়গাতে সব কিছু বিক্রি করতেও বসেছে। চন্দন সরোবর, ওমকারেশ্বর, গুপ্ত বৃন্দাবন, বাস। আচ্ছা ঘোরা কমপ্লিট, চন্দনেশ্বর মন্দির বার মানে লোকাল সাইট সিন যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে।